نحمده ونصلي ونسلم على رسوله الحبيب الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا الحمد لله الله পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আদিমুশান এই মাহফিলে আল্লাহ হযরত কনফারেন্সে আসার বসার তৌফিক এনায়েত করেছেন আসুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের দরবারে লাফ করি দরুদ ও সালাম আমরা পেশ করছি আজকের মাহফিল থেকে এবং আহলে বাইতের রসুলের সমস্ত সদস্যদের পাক পর্যন্তন সহ এবং সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন তাবিঈন তাবে তাবিঈন আমি মুসাহিদিন আউলিয়া কেরাম বুজুর্গান দিন বুজুর্গ সালাহ আদম ইজমান্ডারের দরবারে আমরা সালাম পেশ করছি মুর্শিদের দরবারে যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যাই হোক আজকের এই সম্মেলনটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ইসলামী বিশ্বের মধ্যে বিভিন্ন মতভেদ বিভিন্ন কারণে মুসলমানরা আজকে একটা দুর্বল জাতিতে পরিণত হয়েছে শুধু নিজেদের মধ্যে বিভেদের কারণে এখানে আমরা অন্য ধর্মের অনুসারীদেরকে দোষ দিয়ে লাভ নেই যদি নিজেরাই ভুল পথে হাঁটি তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে আমরা সেই ধারা ইসলামের ইতিহাসের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ করে তিনজন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূলকে খলিফাতুল মুসলিমিন তিনজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা আলী শেরে খোদা কারমা নওয়াজুল করিম সহ ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন সহ অসংখ্য আহলে বাইতের সদস্যদেরকে এই সমস্ত মুনাফিক চক্র ইসলামের ভিতরে ঢুকে তারা কিন্তু তাদেরকে শহীদ করেছে এবং তাদের উপর নির্যাতন চালিয়েছে যুগ যুগ যাবৎ 12 জন আহলে বাইতের ইমামদেরকেও যারা দায়িত্ব ছিল তাদেরকেও চার মাজহাবের ইমামকেও এরা এই মুনাফিক চক্র ইসলামের মধ্যে প্রবেশ করে বিভিন্ন সময় তারা নির্যাতন করেছেন তাদেরকে শহীদ করেছে আমরা এখনও 1444 সালেও এসে দেখছি সেই উমাইয়াদের প্রভাব নির্যাতনের চিত্র আমরা এখনও তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে এখনও আহলে বাইতের কথা বললেই আমরা দেখতে পাই যে কিছু উমাইয়া প্রভাবের মারওয়ানের পেতাত্তাগুলা ইজিদের পেতাত্তাগুলা হযরত বিন ইউসুফের এই সমস্ত জালিম শাসকদের অনুসারীগুলা এখনো আমাদের মাঝে বর্ণচোরা শূন্য হয়ে কিন্তু ঢুকে আছে যখনই আমরা দেখি মাওলা আলী শানে গোস্তাকি হয় যখন এটার প্রতিবাদ হয় এই সমস্ত বর্ণচোরাগুলা যারা লুকিয়ে আছে লুকিয়ে আছে আমাদের ভিতরে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায় এটাই হচ্ছে যারা আহলে বাইতের দুশ্মন তাদের চরিত্র তাদের চরিত্রই হচ্ছে যখন আহলে বাইতের মাওলা আলীর শানে গোস্তাকি হয় যখন প্রতিবাদ হয় তখন এরা এদের চরিত্র প্রকাশ হয়ে যায় এদের ওষুধই হচ্ছে এই খারিদিদের ওষুধ আমরা আগে খারিদি যাদেরকে মনে করতাম এরা তো ছিলই কিন্তু এরা এখন সুন্নিদের মধ্যে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে
না হলে কোন হালে বাইতের প্রেমিকের পক্ষ থেকে মওলা আলীর সামনে গোস্তাকি আসতে পারে না। এই কথাগুলো আমি 10ই মহরমও বলেছিলাম, কিন্তু কথাগুলা যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তারা সেটাকে ঘুরিয়ে তাদের প্রতিষ্ঠানের দিকে নিয়ে গেছে। কোনো ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠান নিতে পারে না। কোনো ব্যক্তি যদি অপরাধ করে তারই শাস্তি হইতে হবে। সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানের যারা ওলামায়ে কেরাম তারা কখনো দায়ী হতে পারে না, কিন্তু এরা এতই গভীর ষড়যন্ত্র করে, এটা আজকে থেকে না 1400 বছর যাবৎ এই ষড়যন্ত্র বিরাজ করছে। তারা নিজেকে বাঁচানোর জন্য তারা অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করে। আমরা এদেরকে চিনি, এখনো সময় আছে, আমি ওই দিনও তাদেরকে আহ্বান করেছিলাম, মানুষ ভুল করে, শুধু স্বীকার করো না শয়তানে, ভুল স্বীকার করো না শয়তানে। এখন একটা হচ্ছে গুনাহ, একটা হচ্ছে ভুল, দুইটা দুই বিষয়। নবী রাসূলগণ মাসুম, ওনারা যদি কোনো ভুলের কাজ হয়ও কিন্তু এটা এদের গুনাহ হবে না, গুনার কাজ হইলেও হবে না। কিন্তু বাকি যারা ভুল করবে, এখানে যদি গুনার সাথে সম্পৃক্ত থাকে, আকিদার সাথে সম্পৃক্ত থাকে, ইমানের সাথে সম্পৃক্ত থাকে, তার কোনো ভুল সেটা অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। সেটা থেকে পার পাওয়ার কোনো উপায় কোনো ব্যক্তির নাই। সুতরাং মাওলা আলী শেরে কথা আহলে বাইত, আজকে যে আহলে আহজাদ কনফারেন্স, আমরা যদি ওনাকেও দেখি আজকে যারা ওনার প্রেমিক দাবি করছে, উনি আহলে বাইত মাওলা আলী একজন আওলাদকে উনি কাঁধে নিয়েছে, মাওলা আলীকে পাইলে আজকে কি করতো এবার আপনারা বুঝে দেখেন। আজকে যারা আলা হজরতের নাম বিক্রি করে চলেন, আগে আলা হজরতের আহমদ রেজা খান বেরলভীর যে আকিদা বা যে নিয়ম সেটাকে মেনে চলেন, সেটা মেনে চলবে তখন বোঝা যাবে আপনার কতটুকু প্রেমিক। যার প্রেম আপনারা দেখাচ্ছেন আসলে তাকে অনুসরণ করেন না, এটা নাম বিক্রি করে চলার মতো অবস্থা। এটা নাম বিক্রি করে পেট চালা করতে পারবে না একজন ফতোয়াবাজ বা একটা দুনিয়াদারি মোল্লা, দুনিয়া লবি মোল্লা এর চেয়ে আরো বেশি ক্ষতি করতে পারে। সেটা আমরা যুগে যুগে দেখেছি, এখনো দেখে যাচ্ছি, ঠিক কিনা? একজন জালেম বাদশাহ দিও এদেরও ক্ষতি হবে না, দেশ সমাজ জাতি ধর্মের। কিন্তু একটা দুনিয়া লোভে একটা ফতোয়াবাজ, যারা কোথায় কোথায় ফতোয়া দেয় তাদের আর কোনো সক্ষমতা নেই। তো ফতোয়া দিয়ে খালি মানুষকে কাফের বানানো, মানুষকে শিয়া বানানো, মানুষকে আহলে বাইতের কথা বললেই যদি শিয়া হয়ে যায়, আমরা আহলে বাইতের সত্যিকারভাবে আহলে বাইতের পক্ষে আমরা কথা বলবো, এটা আল্লাহর হুকুম। যেভাবে আল্লাহ পাক তাদেরকে পূত পবিত্র করার ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক যেখানে তাদেরকে পূত পবিত্র করেছেন, আর তুমি দুইটি কর্ম আল্লাহ হইয়া তুমি মওলা আলীর সামনে গোস্তাকি করো। যেখানে কোরআনকে অবমাননা করা হচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কোন সুন্নি থেকে আমরা এই ধরনের আশা করতে পারি? নিশ্চয় এখানে ডাল মে কুচ কালা হয়, এখানে শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি কিভাবে ভূত তাড়াবেন? শস্যের মধ্যেই তো ভূত ঢুকে আছে, ঠিক কিনা? ভূত তাড়ানো যাবে না, আগে শস্য থেকে ভূত বাইর করেন, তখন আপনি এই বাতের মুক্ত করতে পারবেন। আজকে সুন্নিয়াদের মধ্যে এরকম এই উমাইয়াদের বন্ধুগুলো ঢুকে গেছে, যাদের অত্যাচারে আহলে বাইত 600 বছর দুনিয়ার জমিনে তাদেরকে এত অত্যাচার করেছে, এই ইসলামের ইতিহাস এই আজকে নতুন প্রজন্মদের জানার দরকার আছে, ঠিক কিনা? আপনারা নিজেরাই ইতিহাস খুলে নিজেরাই পড়ে দেখুন সত্য কোন দিকে, হক কোন দিকে। মাওলা আলী সবসময় হকের পক্ষে ছিল, আহলে বাইতের সদস্য সবসময় হকের পক্ষে ছিল। আজকে জোর করে মাইক ভণ্ডারীদেরকে শিয়া তোহমত দেওয়ার চেষ্টা হচ্ছে শুধু আহলে বাইতের মহাব্বতের কারণে। এরা কারা? এরা নিশ্চয়ই শিয়াদের দালাল, খারেজিদের দালাল,
তারা এখন এক সূত্রে গাঁথা হয়ে গেছে। কারণ আমরা দেখি খারিজিরা ওয়াহাবিরা যে কথাগুলো বলতো, যে চ্যালেঞ্জগুলো দিত, আজকে এই বর্ণচোরাগুলা তাদের ফেসবুকে দেখি একই কথা বলছে। তাহলে এটাতে কি বোঝা যায়? একটাই লক্ষণ বোঝা যায় যে তাদের মধ্যে আতাত হয়েছে, ঠিক কিনা? তো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী ওনার যে কর্ম সাধনা এটাকে আমরা সমর্থন করি। উনি সুন্নিয়তের জন্য এবং এই খারিজিদের বিরুদ্ধে ওয়াহাবি আকিদার বিরুদ্ধে উনি যেভাবে লড়াই করেছে, ওনার সেই লড়াইকে আমরা সবসময় সমর্থন করছি মাইক ভান্ডার দরবার পক্ষ থেকে। আমরা মূল বিষয় হচ্ছে যে আহলে বাইতকে যারা মহাব্বত করবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, যারা আল্লাহ নবীকে মহাব্বত করবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং সেটাই আল্লাহ আল্লাহ রসুলের পথ, এবং সেটাই প্রতিকূল জিহাদের পথ, যেই পথে আমরা আল্লাহকে পাব। এবং সেই উসিলা হচ্ছে আহলে বাইত থেকে শুরু করে আল্লাহ রসুল এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। আজকে আমার কথাগুলা অনেকেই বিভ্রান্তের মতো মনে হয়, কিন্তু সত্যিকারভাবে যারা পীর মুরিদি বিশ্বাস করে বা সেটা জেনেই মুরিদ হয়েছে তারা আমার কথাগুলার বাইরে চিন্তা করতে পারবে না। আজকে দেখেন আমি কথাগুলো কেন বলেছি, মুর্শিদের অনুমতি লাগবে, আপনি যেখানেই যান। এই জন্য বলেছি আজকে বাতাল ফেরকাগুলা জঙ্গিবাদে যারা আজকে এই দেশকে সারা বিশ্বকে যারা আজকে ইসলামের বদনামী হচ্ছে যাদের কারণে আজকে ধ্বংসাত্মক কাজগুলো করছে এই জঙ্গিরা, আজকে দেখা যায় আমাদের অনেক সরল প্রাণ যুব সমাজ তাদের ডাকে তাদের জায়গায় চলে যাচ্ছে, ঠিক কিনা? ইসলামের কথা বলে মোনাজাতের কথা বলে এরকম জায়গাগুলোতে আমাদের যারা তরিকতের পীরমশাই একদের মজিদরা না বুঝেও চলে যায় কিনা? হ্যাঁ, সওয়াবের আশায় নেকির আশায় যদি সে যেখানে যাক ধর্মীয় অনুষ্ঠানগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি মুর্শিদের হুকুম নিত তাহলে উল্টা জায়গা যদি হয়তো বাতালের জায়গা হয়তো জঙ্গিবাদের জায়গা হইলে তার মুর্শিদ কিন্তু মানা করতো, করতো কিন্তু তার মুর্শিদ মানা করবে। আল্লাহ পাক এই জন্য মুর্শিদের কথা বলেছে যাদেরকে পথভ্রষ্ট করে দেবে তাদের জন্য কোনো মুর্শিদ রাখবে না। এই জন্য আমরা মুর্শিদ ধরেছি আমরা যেন পথভ্রষ্ট না হই, ঠিক কিনা? এবং আমার কথাগুলো এই জন্য ছিল সত্যিকার যারা পীর মুরিদি পীর ধরে তাদেরকে এই কথাগুলো আসতে হবে। বর্তমান যেভাবে জঙ্গিবাদের প্রচার প্রসার হচ্ছে, জঙ্গিবাদে মানুষে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, আজকে দেশ জাতি মুসলিম উম্মাকে যারা আজকে আইএস তালেবান আল কায়দা যেভাবে আজকে মানবতাকে ধ্বংস করছে, আমাদেরকে অন্তত আমাদের যারা অনুসারী আছে তাদেরকে আমরা সঠিক পথ দেখাইতে হবে। এই জন্য প্রত্যেক মসজিদ যদি প্রত্যেক পীর যদি তাদের অনুসারীদেরকে যদি এই গাইডলাইনে নিয়ে আসতে পারে যে তোমার প্রত্যেকটা জায়গায় ধর্মীয় কোনো কাজে গেলে আমাকে জানিয়ে যাবে, ভালো জায়গায় এলে কোনো সত্যিকার হক মসজিদ মানা করবে না, ঠিক কিনা? কিন্তু দেশ জাতি সমাজের ক্ষতি হয় এরকম কোনো কাজে বা এরকম কোনো এই মজলিসে তারা যেতে দেবে না। এটা আমাদের দরকার আছে কি নাই? হ্যাঁ, এটাকে এখন আমাদের এই বর্ণচোরাগুলা উল্টাভাবে সেটা যারা আজকে ওই খারিজি এবং যারা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে এরাও একাকার হয়ে গেছে, ঠিক কিনা? এখন আমরা বুঝতে দেরি নাই আসলে সুন্নিদের মধ্যে এই বিস্ফোরাগুলো আছে, ঠিক কিনা? তো এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা কারবালার জমিনের মতো যদি সংখ্যা কম হয় আমাদের চিন্তা করার কারণে আমরা হক পথে আছি, ঠিক কিনা? আমরা হক পথে আছি, আমরা থাকবো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। এখানে আপনারা যদি এই দেশের সংবিধানকে কেউ যদি অস্বীকার করে, মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ অস্বীকার করে এই দেশে যদি কেউ যদি কাজ করতে চায় এদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে আমাদের মাঝে
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে মাননীয় মন্ত্রী উনি উপস্থিত আছেন। আমরা যদি এই দেশের নাগরিক হই আমাদেরকে এই দেশকে নিয়ে চিন্তা করতে হবে, ঠিক কিনা? এই জন্য জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এই সংগঠন এই আহলে-সুন্নাহ জামাতের সাথে আমাদের অনেকেই যারা জড়িত আছে এই দেশে মাদক, যৌতুক, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কাজ করছি মাঠে ময়দানে, ঠিক কিনা? সুতরাং আমরা দেশকে ভালোবাসি, আমরা অবশ্যই আমরা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান। একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে তার দেশকে নিরাপদ রাখা, ঠিক কিনা? যেভাবে আমার নবী নিজের দেশকে ভালোবেসেছেন, নবীজি শুধু তসবি আর জায়নামাজ নিয়ে ঘুরেন নেই, শুধু নামাজ আর খুতবা করেন নেই, উনি একটা দেশ সমাজকে পরিচালিত করেছেন, উনি এক দেশকে উনি প্রতিষ্ঠিত করেছেন, দেশের উনি প্রধান হয়েছেন, ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরামদেরকে আমি আহ্বান করব, আপনার শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন না, দেশের জন্য কাজ করতে হবে, দেশ সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের মধ্যে দেশের মধ্যে যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে দেশবোর্ডের বিরোধী চক্রগুলা আজকে এক হয়ে গেছে, ঠিক কিনা? আজকে আমরা আমাদের দেশকে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, আজকে যে উন্নয়নের ধারাকে আমরা যদি অব্যাহত রাখতে হয়, আমাদেরকে অবশ্যই আমরা ওলামায়েকরা আমরা পীর মাশাইখরা অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার শপথ নিতে হবে, দেশের পক্ষে কাজ করতে হবে আমাদের। সেটা হবে একজন প্রকৃত ইমানদারের কাজ, সেটা হবে একজন প্রকৃত হকপন্থীর কাজ, ঠিক কিনা? কারণ কোন প্রকৃত ইমানদার দেশের বিরুদ্ধে কাজ করতে পারে না, দেশের শত্রু হইতে পারে না। আমার আল্লাহ পাক কোরআনে এই জন্য নবীকে বলেছে যে আপনার এই যে মক্কা নগরী আপনার জন্মভূমি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ, হে নবী এই সে মক্কা নগরীর শপথ আমি করছি, সেই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, বেলাদত গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। এটাও নবীর দেশপ্রেমের কারণে, সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের কেবলা এই কাবার দিকে হয়েছে, মক্কার দিকে হয়েছে, এটাও নবীর দেশপ্রেমের কারণে, ওনার জন্মভূমির ভালোবাসার কারণে, সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আদবের নজর, ইমানের নজর যদি না থাকে তাহলে শয়তান তার উপর ঝাপটা দেবে, ঠিক কিনা? বা আদব ফরসাসিব বিআদব বদনসিব, আদবে আউলিয়া বিআদবে শয়তান। আজকে যারা বেয়াদবি করছে তারা একদিন বুঝতে পারবে তারা হকের বিরুদ্ধে তারা কথা বলেছে, ঠিক কিনা? তারপরও আমি আশা করবো ওলামায়ে কেরাম যারা আছেন, আজকে আপনি হয়তো একজনের বিরুদ্ধে বলাই তৈরি করছেন, একদিন না একদিন সে আপনার বিরুদ্ধেই বলবে। বেয়াদবি যে শিক্ষা দেয় সে বেয়াদবির ফসল কিন্তু তার উপরে আসে, ঠিক কিনা? সুতরাং আজকে আলা হযরতের যে আদর্শ, উনি কি বেয়াদবি শিক্ষা দিয়েছেন না আদব শিক্ষা দিয়েছেন? আদব শিক্ষা দিয়েছে। কোন আলা হযরতের প্রেমিকের মধ্যে বেয়াদবি আসতে পারে না, ঠিক কিনা? সেটাই হচ্ছে যেভাবে মওলা আলীকে চেনার জন্য কষ্টি পথর হচ্ছে মোমেন, মুনাফেক চেনার জন্য কষ্টি পথর হচ্ছে মওলা আলী, ঠিক কিনা? আদব বেয়াদব চেনার জন্য কষ্টি পথর হচ্ছে আলা হযরত। আপনারা কি আদবের পক্ষে আছেন না বেয়াদবের পক্ষে আছেন? আমরা আদবের পক্ষে থাকবো, আদবে আউলিয়া, ঠিক কিনা? আদবে ইবাদত। সুতরাং বেয়াদবের সাথে আমাদের কোন সম্পর্ক? আল্লাহর সাথে কি সম্পর্ক আছে? রসুলের সাথে আছে? হ্যাঁ, কারো সাথে নাই বেয়াদবের সম্পর্ক। সুতরাং আমরা ওই আলেম হইতে চাই না বা ওই ধরনের সাদাদার কোরআন হাফেজকে উদ্দেশ্য করে বলেছিল যে তোমাদের মাঝে কি একজনও ইমানদার নাই, ঠিক কিনা? তার বারার ময়দানে এই 10,000 কে এরও আলেম ছিল, মুফতি ছিল, ওইরকম বেয়াদব মুনাফেক এর কোন কারণ জ্ঞান দিয়ে গুণীয় হওয়া যায়, জ্ঞান দিয়ে পাপ কামাই করা যায়, ঠিক কিনা? সেই জ্ঞানের থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক যে জ্ঞান দিয়ে পাপ কামাই হয়, ওই শয়তানের জ্ঞান দরকার নেই, ঠিক কিনা? বেয়াদবের জ্ঞান দরকার নাই, আহলে বাইতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের আমাদের দরকার নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আমিন।